সবাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন, কারণ এখানে যেহেতু একটা মিছিল ছিল তার জন্য এই কালীপুরে ব্রিজ পেরিয়ে এসে এই জায়গা থেকে সব গাড়িগুলিকে আটকে দেওয়া হয়। এবং বরের গাড়ি আটকে দেওয়া হয়েছে, বরযাত্রীর গাড়ি আটকানো হয়েছে, গাড়ি বরযাত্রীর গাড়ির ভিতরে পুরোহিত পর্যন্ত রয়েছে, বরকর্তা রয়েছে এখানে। বলুন এবারে কিভাবে যাবো, বেহালা যাবো বিয়েতে? একটা হিন্দু শাস্ত্রে একটা লগ্ন বলে বিষয় আছে, কোন বিষয় বলুন না, সন্ধ্যা 6টা থেকে রাত 9:30 পর্যন্ত লগ্ন আছে, এবার আমি কিভাবে বিয়েটা দেবো বলুন আপনি? এবং এইভাবে যদি গোটা রাজ্যে আজকে সংগতি যাত্রা, এখন এই সংগতি যাত্রার জন্য কারণে আপনাদের আজকে কালীপুরে আটকেছেন, আবার হয়তো অন্য কোথাও কি করবে কোনো ঠিক আছে বলুন। তো এই অবস্থায় আপনারা কখন পৌঁছাবেন কে? কোনো গ্যারান্টি নেই, ওনারা তো ছাড় যেতে চাইছেন না, বলুন এবার আমরা কি করব? এবার রীতিমতো দুশ্চিন্তা তো আছে, এ তো অদ্ভুত ব্যাপার। আমরা বলছি কমসে কম বিয়ের গাড়িটা ছাড়ুন, সব কার বিয়ের গাড়ি, অ্যাম্বুলেন্স, এগুলো সবই জরুরি প্রয়োজন, জরুরি পরিষেবা, এগুলো কেউ ছাড়বেন না বলুন। এগুলো কোনো যুক্তি হলো? আমার গাড়িটা আমি বাগাতে যাবো, শোরুমে ডিজেল পাইপটা ফেটে গেছে, ডিজেল পড়ছে, সেটাও আমি যেতে পারছি। আমি এরপর কতক্ষণ এভাবে আপনারা দাঁড়িয়ে আছেন? আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমরা আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, সময় দাম নাই নাকি? তার কি সময় দাম নাই? আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আরামবাগে একটা তৃণমূলের সংহতি মিছিল ছিল, এই সংহতি মিছিলকে কেন্দ্র করে এইখানে দীর্ঘক্ষণের জন্য একটা জ্যাম তৈরি হয়। এই জ্যাম তৈরি হওয়ার জন্য বরের গাড়ি আটকে গেছে এবং আরও জরুরি পরিষেবা যেগুলো প্রয়োজন আছে সবাই আটকে গেছে, কেউ যেতে পারছেন, এবং দীর্ঘক্ষণ ধরে তারাও প্রচণ্ড রকম উত্তেজিত যে এইভাবে আটকে দেওয়া। এখানে দেখা যাচ্ছে সরকারি গাড়ি, এখানে আছে যে পিএইচি ডিপার্টমেন্ট, পিএইচি ডিপার্টমেন্টের গাড়িও কিন্তু এখানে আটকে আছে, যেতে পারছে না। কেউ যেতে পারছে না এবং প্রত্যেকটা মানুষ খুব উত্তেজিত। প্রত্যেকটা মানুষ খুব তিতি বিরক্ত হয়ে গেছেন যে দীর্ঘক্ষণ জ্যামে। কতক্ষণ জ্যামে আটকে আছেন? রাজনৈতিক প্রয়োজনে যে সমস্ত মিটিং মিছিল হয় হ্যারাস হন আপনারা, আর কি করব, কিছু করার নেই। দেখুন চারিদিকে, দেখুন যে লাইন পড়ে গেছে এবং সবাই জ্যামে আটকে আছেন এবং প্রচণ্ড রকমভাবে উত্তেজিত। এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের, কতক্ষণ আটকে আছেন আপনারা? কতক্ষণ আটকে আছেন? 10-15 মিনিট। আপনারা 10-15 মিনিট হলো এসেছেন? দূর দিয়ে মানে মানে দূরপাল্লার যাত্রী আপনারা? পুরুলিয়া থেকে এসেছেন, তারাও এখানে এইভাবে আটকে আছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়িতে বয়স্ক মহিলারা আছেন, এখানে বিভিন্নভাবে চার পাশ থেকে দেখুন প্রচণ্ড জ্যাম হয়ে গেছে আরামবাগের দ্বারদশ নদী পেরিয়ে যেটা কালীপুর যেখানে চৌরাস্তার মোড়ে দীর্ঘক্ষণ ধরে জ্যামে আটকে আছে মানুষজন। আপনারা আগেই শুনলেন যে বরযাত্রীরা এখানে তারা ঠিক সময়ে পৌঁছতে পারবেন না, লগ্নের একটা ব্যাপার আছে, কিন্তু কোনো রকমভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমরা দাঁড়িয়ে আছি আপনার প্রায় আধ ঘন্টা মতো। আপনারা কি এই ধরনের এই যে মিটিং মিছিলের কারণে এইভাবে যে রাস্তায় গাড়ি আটকে দেওয়া, এটাকে কতটা সমর্থন করেন?
যা হচ্ছে মেনে নিতে হচ্ছে, আর করা যাবে কি? হ্যাঁ, আপনাদের সবাইকে এখন মেনে নেওয়া রাজনীতি মানে সিদ্ধান্তটা নিতে হচ্ছে। হ্যাঁ, মেনে নেওয়া ছাড়া আর কোনো দেখতে পাচ্ছেন যে এত দীর্ঘ এখানে মানে তিনটে পেজে দাঁড়িয়ে আছে গাড়িগুলো, গাড়িগুলো একের পর এক। দেখুন এখানে বরকনে নিয়ে, আপনারা বরকনে নিয়ে কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন? একদমই বলেও কোনো লাভ পাচ্ছেন না এভাবে বরকনে তারা। দেখতে পাচ্ছেন আপনারা যে বরকনে তারা এইভাবে দাঁড়িয়ে আছেন, কখন তারা যাবেন কেউ জানেন না, এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছেন। দেখুন জ্যামের কোনো শেষ নেই, জ্যামের কোনো শেষ নেই, একের পর এক গাড়ি, একের পর এক দীর্ঘ এলাকা ধরে এইভাবে তারা দাঁড়িয়ে আছে। এবার চারিদিক থেকে আপনারা বলুন, এবার রীতিমতো হয়রানি শিকার হচ্ছে। প্রত্যেকটা মানুষ এখানে বিরক্ত করছে, আমাদের সম্পূর্ণ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে না খেতে পেয়ে মরছি আর কি করবো। অনেক দূর থেকে আসছেন তাই তো, মিটিং মিছিল যাই করুক, আমাদের জনসাধারণকে এরকম করে সর্বনাশ করে কিছু হবে কি? একদমই। হ্যাঁ, তা আমরা এখন পর্যন্ত চারটি পেটে ভাত পাইনি, আমাদের রাস্তায় দাঁড়া করে রেখে দিই। আপনারা শুনতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ স্থিতি বিরক্ত, কেউ চান না যে এই রাজনৈতিক কারণে এই মিটিং মিছিল, এবং এই মিটিং মিছিলের জন্য তারা কীভাবে হ্যারাস হচ্ছেন। আচ্ছা, আপনারা তো পানের স্টল মানে কোথাও কি কোনো বুক করা আছে সেখানে যাচ্ছেন? আপনাদের কি মনে হচ্ছে যে দীর্ঘক্ষণ এইভাবে জ্যামে আটকালে সময়ে না পৌঁছাতে পারে দুশ্চিন্তা হচ্ছে কি? হ্যাঁ, দুশ্চিন্তা তো হবেই। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? মিনিট কুড়ি ধরে এরা দাঁড়িয়ে আছেন। এনারা একটি বিয়ে বাড়িতে পানের স্টল দেবেন, এই পানের স্টল দেবার জন্য তারা যাচ্ছেন, কিন্তু তারাও জানেন না সময়ে পৌঁছতে পারবেন কি না, একের পর এক জ্যাম। প্রত্যেকটা মানুষ স্থিতিবিরক্ত যে দিনের পর দিন এইরকম, এবং আজকে অনেকেই আশঙ্কা করছেন যে সংহতি দিবসের জন্য রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় একইভাবে মিটিং মিছিল, তাহলে এইখানে কালীপুরের জ্যাম পেরিয়ে তারপর আবার তাদেরকে জ্যামে পড়তে হবে না কি অন্য কোথাও, এবং সময়ে পৌঁছতে না পারার যে যন্ত্রণা প্রত্যেকের কথায় চোখে মুখে। কতিরপুর রোডে যেমন বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্যাম, তেমন একইভাবে কালীপুর থেকে কামাথুকু রোড, সেখানেও ভয়ঙ্কর জ্যাম। এখানে সব জায়গাতেই গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে যে যতক্ষণ না মিছিল সম্পূর্ণ হয় গাড়িগুলোকে কোথাও ছাড়া হবে না, তার ফলে ভয়ঙ্কর জ্যাম দুটো দিকেই। এই এখানে এইভাবে ঘন্টার পর ঘন্টা ধরে আটকে থাকা, সেই দুপুর থেকে এইভাবে গাড়িগুলো আটকে আছে, কখন তাদের মুক্তি কেউ জানতে পারছেন না, সকলেই তিতি বিরক্ত। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। মন্ত্র মন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24-28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশিকাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে।
শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই।